মর্নিং, আমি মনীষা চলে এসেছি তোমার সঙ্গে আড্ডা দিতে। আমার চ্যানেল মা মেরে সিম্পল লাইফ স্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি আশা করবো তোমরা সবাই নিশ্চয় খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। আর দেখো একদম সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে। আজকে 16ই ফেব্রুয়ারি, আজকে সরস্বতী পুজো, তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পুজো। আজকে দিনটা তোমরা সবাই খুব ভালো করে কাটাও, খুব এনজয় করো, খুব মজা করো। আর প্রত্যেক বছর সরস্বতী পুজোতে জানো তো মেয়ে স্কুলে যায়, স্নান টান করে ওঠে, বাড়ির সমস্ত কাজ করে। আমার ফার্স্ট কাজ হচ্ছে মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া, কিন্তু এবছর তো যা সিচুয়েশন, স্কুলে পুজো হচ্ছে না, ভার্চুয়াল পুজো হচ্ছে, তো সেটা অনলাইনে দেখেছি, আমি আর মেয়ে দুজনেই দেখেছি, সকাল 8টা থেকে ছিল। আর এখন যাবো অঞ্জলি দিতে মেয়ে আর আমি, আমাদের পাড়ায় একটা পুজো হচ্ছে, তখন অঞ্জলি দিতে যাবো। মেয়েকে আমি রেডি করে নিয়েছি, একটু চট করে একটু দেখিয়ে দিই। দিন একটু আয় দিকে, এই দেখো আজকে ওই ড্রেসটা পরেছে। তো এখন শাড়িটা পরাইনি, শাড়িটা এসে অঞ্জলি দিয়ে এসে একটু কিছু খাইয়ে তারপর সরস্বতী পুজো শাড়িটা পরবে, ড্রেস করবে, সাজুগুজু করবে, কারণ এখন পুজো স্টার্ট হয়ে গেছে আর সবাই ডাকাডাকি করছে, এখন আর বেশি টাইম নেই, শাড়ি পরাতে গেলে অনেকটা টাইম লাগবে। তো এখন চট করে যাবে এই ড্রেসটা পরে অঞ্জলি দিয়ে এসে, তারপর শাড়ি পরবে। আজকে যেমন ভিডিওটা প্রথম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দিও, তার ফলে আমার সমস্ত ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এইভাবেই সব সময়ের জন্য আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যেও। আর প্লিজ আমার ভিডিওগুলো একটু টাইম নিয়ে দেখো, আর পারলে নিজেদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটু শেয়ার করো। আর আজকে তো সরস্বতী পুজো আমরা কীভাবে কাটাই, কী করছি না করছি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি ভালো লাগবে, প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর ওর একটা বন্ধু আসবে, তো দুই বন্ধু মিলে অঞ্জলি দেবে। তো চলো এখন ঝটপট বেরিয়ে পড়ি, এখন আর টাইম নেই, সবাই ডাকছে ওকে অনেকক্ষণ ধরে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। Thank you.
রাজ্য অভ্যন্তর খেলাধুলা করে অঞ্জলি দিয়ে আসলাম, মোডটা এখন ভালো হয়ে গেছে। আর বিকেবেলা আবার যাবো, আর বিকেবেলা ইচ্ছা আছে একটু শাড়ি পরানোর, কারণ সরস্বতী পুজো একটু শাড়ি না পরলে ভালো লাগে না। আর ওরা যখন না একসঙ্গে বসে মন্ত্র উচ্চারণ করে অঞ্জলি দিচ্ছিল সব বাচ্চাগুলো, তখন আমার নিজের ছোটোবেলাটার কথা মনে পড়ে যাচ্ছিলো যে আমিও ছোটোবেলায় এরকম সরস্বতী পুজোর দিন আসলেই সেজে গুজে সব বন্ধুরা মিলে একসঙ্গে অঞ্জলি দিতাম, তারপর বেরোনো ঘোরা ঘুরি, তো ভালোই লাগে এগুলো করতে। তো যাই হোক, এবার তো এখন করতে হবে রান্না বান্না, কারণ রান্না বান্না আমার কিচ্ছু হয়নি। আর ইচ্ছা আছে আজকে একটু খিচুড়ি করবো, খিচুড়ি পাঁপড় ভাজা, কারণ সরস্বতী পুজোতে একটু খিচুড়ি না হলে হয় না, তার জন্য খিচুড়িটাই করবো। এবার ঝাটাপট রান্নাটা খেয়ে নিতে হবে, আর বিকেবেলা আবার ওখানে যাব। আর পুজোতে আমাদের এখানে খাওয়া দাওয়া হয় একসঙ্গে সবাই মিলে, জানি না এবারে কী হবে, কিছু এখন অবধি ঠিক করা হয়নি, যদি হয় তো ভালোই হবে, মজা হবে। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর তোমরা তোমাদের সরস্বতীটা কীভাবে কাটিয়েছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, আর দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।